من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে আরো জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الله محمد رسول الله حضرت عبداللہ بن مسعود رضی اللہ عنہ حفظ القرآن مدرسہ ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ক্যাডেট ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উপলক্ষে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের কোরআনি মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশার বশার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু সামনের দিকে আগে আসেন ওই একদম পিছনে যারা বসছেন এদিকে খালি জায়গা আছে চলে আসেন কাছাকাছি জায়গা একদম সামনে এখানে সামনে চলে আসেন আমি আপনাদের উঠে এখানে আসতে বলছি বসে থাকলে তো আসা হবে না আসেন একদম সামনে চলে আসেন ফাঁকাগুলো পূরণ হোক ফাঁকা থাকুক পেছনে থাকুক সামনে ফাঁকা না থাকুক এখান থেকে আপনি উঠে সামনে আসেন আপনার এই কয়েকজন উঠে সামনে আসেন এদিকে বসা যায় তো আরো আগায় বসা যায় হ্যাঁ আগান এদিকে আগান এই যে সামনে এখানে বসা যায় চলে আসেন সাউন্ড মাইকের সাউন্ডটা আরো ভালো লাগবে তো এই বক্সের আওয়াজটা আরো ক্লিয়ার হতে হবে যেহেতু স্টেশন এখানে আওয়াজ আরো বেশি দরকার আমি আপনাদের সামনে কোরআনুল করিমের
আয়াত সময়ের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাব্বুল আলামিন ডেকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এই কথাটা আল্লাহ কাদেরকে বলেছেন বুঝেন নাই কথা, মুখ বন্ধ করে থাকলে তো চলবে না। আল্লাহ বলছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা আল্লাহ কাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন, কাদেরকে বলেছেন? সবাই জবান খুলে কথা বলেন, কাদেরকে বলেছেন? নিজের বুকে হাত লাগায় বলেন, আল্লাহ আমাকে বলেছেন। প্রত্যেককে নিজেকে বলেছেন আল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন, বলে আমাকে বলেছেন আমার জন্য রয়েছে, বলেন না আমার জন্য রয়েছে। কথা বোঝা যায় না ক্লিয়ার? বোঝা যায়? কথা পায় না, কথা বোঝা যায়? বুঝা গেলে কথার উত্তর দিবেন। হ্যাঁ হ্যাঁ, কথার সাউন্ড দিতে হবে। এখানে ক্লিয়ার নাই আপনাদের কাছে? ক্লিয়ার সাউন্ড স্টেশন না, শোনে বাড়ান লাগবে না আপনি। মনিটর দুইটা এখানে এনে দেন। তার খুলতে হবে না, যে অবস্থা আছে অবস্থায় নিয়ে দিকে যাবে। বক্স বন্ধ করে ডাইরেক্ট হরেন দিলে সবচেয়ে ভালো হইতো, ডাইরেক্ট হরেন হইলে ভালো হইতো। হরেন আছে, দেওয়া আছে, লাগানো আছে, তো দেন হরেনের সাউন্ড দেন, তাহলে তো হয়ে যায়। বক্স চলে চলুক, হরেনের সাউন্ড দেন, যেন এই জায়গায় সাউন্ডটা ক্লিয়ার পায়। সামনেই যদি সাউন্ড না পায় তাহলে পরে কেমনি পাবে? আচ্ছা, তো আল্লাহ বললেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এটা আল্লাহ আমাদেরকে বলেছেন, কাদেরকে বলেছেন? সবাই বলেন কাদেরকে বলেছেন? আল্লাহ আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন, ঠিক না? দেখেন পৃথিবীতে যত নেতা আছে সব নেতার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে, আছে না নাই? আছে না নাই? সব নেতার মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। একমাত্র নেতা যেই নেতার চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, বক্রতা নাই, চক্রতা নাই, মুশকিল নাই, ঝামেলা নাই, ত্রুটি নাই, ত্রুটি মুক্ত, ঝামেলা মুক্ত, এমন একজন নেতা, এমন একজন নবী কে বলেন তো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের অবস্থা দেখবেন, যে যেই নেতাকে ভালোবাসে সে সেই নেতার আদর্শ গ্রহণ করার চেষ্টা করে, ওই নেতায় যেমন করে চলে সেও তেমন করে চলার চেষ্টা করে, ওই নেতায় যেমন করে হাঁটে সেও তেমন করে হাঁটে, ওই নেতায় মাথায় টুপি পরলে সেও মাথায় টুপি পরে, নেতায় যদি মাথায় টুপি না পরে তাইলে সেও পরে না, আছে না নাই? নেতার অনুসরণ অনুকরণ করে, কেন? নেতাকে ভালোবাসে। আপনি কোন নেতাকে ভালোবাসবেন? যেই নেতার চরিত্রের ভেজাল, হ্যাঁ, যেই নেতার সুস্থর, ঘুষখর, মদখর, জুয়াখর, যেই নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়, কথা বলেন না কেন? যেই নেতাকে যে কোনো সময় অপরাধের কারণে সরকার বা আইন প্রশাসন বাহিনী যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে, এমন নেতাকে আমরা আজকে মানা শুরু করছি এবং এই নেতার আদর্শ আজকে আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি নেতার আদর্শ বাস্তবায়ন করতে হয়
আর কোন নেতার আদর্শ যদি ফলো করতে হয় তাহলে একমাত্র ব্যক্তি একমাত্র নেতা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ, নবীজির আদর্শ বর্ণনা করতে গিয়ে রাব্বুল আলামিন নিজে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়া প্রেরণ করা হয়েছে। কি চরিত্র? মহান চরিত্র। এই মহান চরিত্রটা সাধারণ মানুষের হয় না, এটা আমার নবীর জন্য খাস। চিৎকার করে আল্লাহু আকবার বলেন। এটা কার জন্য খাস? এটা আমার নবীর জন্য খাস। আযীম শব্দটার অর্থ হলো মহান। এটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার নাম? আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই নামটা রব্বুল আলামিন রাসূল আরবের আদর্শ বা চরিত্র বা সীরত বর্ণনা করতে গিয়ে আল্লাহ কেন বললেন? বলার কারণ হলো এই যে আযীম শব্দ বুঝি আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি আল্লাহ তাআলার, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর ক্ষমতা যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঠিক তেমন মহান, আমার নবীর আদর্শের তুলনা হয় না। ঠিক না বে? ঠিক। এজন্য যদি কারো আদর্শ ফলো করতে হয় তো সেই ব্যক্তির আদর্শ ফলো করেন যেই ব্যক্তির জীবনে কোনোদিন চুরির দাগ লাগে নাই, সেই ব্যক্তিকে সেই নেতাকে ফলো করেন যেই নেতা কোনোদিন মিথ্যা কথা বলবেন এটা কল্পনাও করা যায় না। যদি কাউকে ফলো করতে হয় তাহলে সেই নেতাকে ফলো করবেন যেই নেতাকে ফলো করলে দুনিয়ায় মুক্তি পরকালীন, দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তি হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যায় এমন একজন নেতার ফলো করবেন। ঠিক না? ঠিক না? সেই নেতা কে বলেন তো? আপনার আমার নবী। জোরে বলেন না, কে? আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন প্রশ্ন করবেন, নবীজি তো দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, তো আজ নবীজির আদর্শ আমরা কই পাবো? নবীজির আদর্শ পাওয়ার সুযোগ কই, রাস্তা কই? নবীজি তো দুনিয়ায় নাই, নবীজিকে যারা সচক্ষে দেখেছেন এই সাহাবীরাও দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামদেরকে যারা সচক্ষে দেখেছেন এই তাবেঈনরাও দুনিয়ায় নাই, তাবেঈনদেরকে যারা সচক্ষে দেখেছেন এই তাবেঈনরাও দুনিয়ায় নাই, তবে তাবেঈনদেরকে যারা সচক্ষে দেখেছেন আইম্মা মুজতাহিদিন আজকে তারাও দুনিয়ায় নাই, আইম্মা মুজতাহিদিনদেরকে যারা দুনিয়ায় সচক্ষে দেখেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন তারাও আজ দুনিয়ায় নাই। তো আমরা নবীজির আদর্শ পাবো কি করে? নবীজির আদর্শ কেমনে পাবো? নবীজি বলে গেছেন আমার আদর্শ পাওয়ার একমাত্র মাধ্যম হলো দুইটা। কয়টা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন আমি চিরজীবন দুনিয়ায় থাকব না, দুনিয়া থেকে একদিন চলে যাব, কারণ মানুষ মরণশীল, প্রত্যেক মানুষকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আমি যদিও নবী, নবীদের সরদার, কিন্তু আমাকেও দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা? নবীজি বলে গেলেন আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেব তখন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো আল্লাহর কসম কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন, নবীজির আদর্শ কেমন, নবীজির সীরত কেমন? সাহাবায়ে কেরাম কি জানতেন না নবীজির সীরত কেমন? তারপরেও কেন জিজ্ঞাসা করলেন আম্মা জান নবীজির আদর্শটা কেমন?
আম্মা জান আবার পাল্টা প্রশ্নের উত্তর করলেন ফাতাকরাউনাল কুরআন। সাহাবায়ে কেরামদের প্রশ্নের ধরনই বোঝা যায়, আমার নবীর সাহাবীরা জানতে চেয়েছেন আম্মা জান, আমরা নবীজিকে বাহ্যিক ভাবে দেখেছি, নবীজির বাহ্যিক আদর্শ আমরা ভালো করে ফলো করতে পেরেছি, কিন্তু এমন হতে পারে আমাদের অগোচরে নবীজির অনেক আদর্শ, চমৎকার চমৎকার কিছু আদর্শ, নবীজির চমৎকার কিছু চির গোপন আপনার কাছে থেকে যেতে পারে, আপনি আমাদেরকে ওই কথাগুলো একটু বলে বলে শোনান। আম্মা জানা এসে পাল্টা প্রশ্ন করলেন, সাহাবীরা আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান ডেকে বললেন, কানা খুলুকুহুল কুরআন, নবীজির আদর্শটাই হলো কুরআন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আপনাদের চেহারায় বুঝার ভাব পাইতেছি না, বুঝার ভাব লাগবে তো আমার আলোচনা যে বুঝতেছেন এটার ভাব পাইতেছি না, চেহারার মধ্যে মরাটা মরাটা একটা ভাব, মনে হয় যেন তিন দিন ধরে পিটাইয়া হাত পা বাঁধা বসায় রাখছে, দেখেন না চেহারার মধ্যে একটা চাহিদা থাকবে তো, এই মুখোশটা খোলো মিয়া, কম না বয়স, বয়স বেশি যুবক মানুষ, অসুবিধা নেই। আচ্ছা ওটা রাস্তায় চলার সময় মাহফিলে আসলে জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ, ঠিক আছে তো? শোনে আলোচনা শোনার একটা মনোভাব লাগে, যিনি আলোচনা করেন তার আলোচনা আসার জন্য যাদের দিকে তাকিয়ে আলোচনা করেন তাদের চেহারায় একটা গ্রহণ করার চাহিদা ফুটে উঠতে হয়, ঠিক না? গ্রহণ করার চাহিদা যদি ফুটে উঠে তাইলে আলোচনা করে শান্তি পাওয়া যায়। আর আমি এত চিল্লাম আর আপনারা যদি হো হা কিছু নাই বলেন তাহলে কেমনে বুঝবো যে কি বুঝতেছেন, কথা হয় না ভাইরা? আমার এই জন্য কথা বলতে হবে আর চেহারা একটু আগ্রহ রাখেন, কারণ রাস্তার পাশে আর এমনি যাত্রা বাড়ির মতো এলাকা, রাস্তার পাশে অন্যান্য রাস্তার যাত্রা বাড়ি, পার্থক্য আছে না? না, এটা হলো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে অন্যতম গ্যাঞ্জামের জায়গা, ঠিক না? আল্লাহ, জায়গা না এই জন্য জায়গা এখানে করা হলো, এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমারও সময় খুব কম, আমারও সময় অনেক কম, দিনের বেলা গাজীপুরে এক প্রোগ্রাম শেষ করে আসছি, এখন এটা শেষ করে আবার নারায়ণগঞ্জে আরেক প্রোগ্রামে শরীক হইতে হবে, মূলত ওইটা দাওয়াত নেওয়া ছিল আগে। আমার প্রিয় মানুষ তাওহিদ ভাই খুব করে ধরলেন যে আমার এখানে এক ঘন্টা বা আধা ঘন্টা আলোচনা করে যান, তো যেহেতু প্রিয় মানুষটা ধরছে আবার থানার ইমাম সব বয়ান না করলে কোন দিক দিয়ে আবার ধরা দেয় আছে নাকি, তো এই জন্য ভয়ে মহাক্ষতে দুই কারণে সাড়া দিতে হাজির হইলাম, আলোচনা করবেন ইনশাআল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম ইদিন আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামত বরকাতুম হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, লম্বা আলোচনা করবেন, তো আমি যতটুকু কথা বলবো খুব মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করে। তো আম্মা জান সাহাবায়ে কেরামদের প্রশ্নে জবাব দিলেন, সাহাবীরা আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম কি বললেন? অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান ডেকে বললেন, কানা খুলুকুহুল কুরআন, এখানে ছোট্ট করে বুঝবেন ওলামায়ে কেরাম আছে, আম্মা জান যদি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন তাইলে সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর হয়ে যেত, তো আম্মা জান এই কথাটা না বলে ডাইরেক্ট কেন বললেন কানা খুলুকুহুল কুরআন, তার মানে আম্মা জান বুঝাইতে চাইলেন নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্র কোরআনের মতো এটা না, বরঞ্চ নবীজির চরিত্রটাই কোরআন, বুঝাইতে পারি না, নবীজির চরিত্র কোরআনের মতো, এই কথাটা বলার মধ্যে একটুখানি গ্যাপ থাকতে পারে, কথাটা বলার মধ্যে একটু গ্যাপ থাকতে পারে, পয়েন্ট পয়েন্ট গ্যাপ থাকতে পারে, আম্মা জান এমন ভাবে কথা বললেন এই কথায় কোনো গ্যাপ নাই, আম্মা জান ডাইরেক্ট প্রশ্নের উত্তর করলেন কানা খুলুকুহুল কুরআন, আরে নবীজির সিরত সম্পর্কে জিজ্ঞাসা করা, নবীজির সিরত আর আদর্শটাই তো কোরআন,
নবীজির সিরত যা কোরআন ঠিক তা, কোরআন যা আমার নবীর আদর্শ ঠিক তা। সুতরাং কোরআনের মধ্যে যেমন কোন সন্দেহ নাই, আমার নবীর আদর্শ কোন সন্দেহ নাই, ঠিক কিনা? নবী আজ দুনিয়ায় নাই, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, তবে নবীজি বিদায় নেওয়ার পরে আদর্শ রেখে গিয়েছেন আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যতদিন পর্যন্ত মুসলমান আঁকড়িয়ে রাখবে, কোরআন আর সুন্নাহ যতদিন পর্যন্ত মুসলমান মজবুত করে ধরে রাখবে, আল্লাহর কসম ততদিন পর্যন্ত মুসলমান কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই কোরআন ছেড়ে দিবে তো পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন থাকবে তো পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? জোরে বলেন, কোরআন থাকবে তো পথভ্রষ্ট হবে না। যতদিন কোরআনের উপরে মানুষ থাকবে ততদিন মানুষ সত্যের উপরে থাকবে। কোরআন ছেড়ে দিছে তো মানুষের পথভ্রষ্টতা শুরু হয়ে গেছে। আজকে আপনি পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা বার্তা, লেন দেন, কাজ কর্ম সব জায়গায় খেয়াল করে দেখেন, আজকে আমাদের কোরআনের বাস্তবায়ন নেই, উল্টা চলতেছে, কোরআনের উল্টা চলতেছে। মাদ্রাসায় পড়াবো না, বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবো না, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো না, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো না, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো না, কারণ আপনাদের মনের চিন্তা হুজুররা না কায়েম হবে। হুজুররা আপনারাও করেন, হুজুররা হুজুররা না খায়াম করে, খায়াম করেন নাকি? শোনেন, সমাজের একটা ভিত্তিহীন ধারণা, একটা কথা রটিয়ে দেওয়া হয়েছে বা সমাজের প্রত্যেকটা মানুষ ওই কথার উপরই চলতেছে। আপনারা বলেন হুজুরের না খায়া মরে, আর আমরা তো দেখি খানার সামনে এসব পড়ে থাকে, আমরা খাই না। হ্যাঁ, খানার সামনে পড়ে থাকে, খাই না। আপনাদের মধ্যে আবার কিছু কিছু লোক আছে, আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর মেনশন বেরি খান তো কিন না, তোর খান না, ভালো করে বল, মেনশন বেরি খান তো নিজে তোর কিনে খান না। শোনে, একটা হলো ইজ্জতের খানা আর একটা হলো বেইজ্জতির খানা, ঠিক না? ইজ্জতের খানা কোনটা? হুজুর আপনি আমার বাসায় আসলে আমি ধন্য হব, ঠিক না? যে খানাটা মহাব্বত দিয়ে খাওয়ানো হয়, দিল থেকে খাওয়ানো হয়, যে খানাটা খাওয়ার পরে দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়, কথা কয় না কেন? শুধু তাই না, খানা খাওয়ায় হুজুরকে বিদায় করার পরে আবার দাঁড়ায় দাঁড়ায় বউয়ের সাথে কয়, আরে মন মতো হুজুরকে খাওয়াইতে বললাম না, আর ওখানে গুনা আইটেম করার নিয়ত ছিল খাওয়াইতে বললাম না, কথা কয় না কেন? আর সমাজের একজন নেতারে সামনে বসে স্যার কোনটা নিবেন, এইটা নিবেন, ওইটা নিবেন, এমনি নিবেন, হেমনি নিবেন, বাসার থেকে বের হয়ে গেলে খড়স আইসিলে একটা খড়স, দাঁত টাত কামড় দিয়ে একটা গালি দেয় কি দেন? একটা ইজ্জতের খানা, একটা বেইজ্জতির খানা। শোনেন, লেখাপড়ার কারণে কোনোদিন রিজিক আসে না, লেখাপড়ার কারণে কোনোদিন রিজিক আসে না, রিজিক তো বন্টন হয় আল্লাহর পক্ষ থেকে। কারণ আপনি হিসাব মিলিয়ে দেখেন, লক্ষ কোটি কোটি টাকার মালিক, অথচ ব্যাংকের চেকে স্বাক্ষর দিয়ে টাকা উঠানোর দক্ষতা তার নাই, টিপসই দিয়ে উঠাইতে হয়, এমন আছে না নাই? নাম লিখতে গেলে কলম ভাঙে, হাত কাঁপা শুরু করে, অথচ তার আন্ডারে বহুত মাস্টার ডিগ্রি পাস করে নেওয়ারা লোক চাকরি করে, আছে না নাই? একটু হিসাব মিলিয়ে দেখেন তো ঘটনাটা কি, ব্যাপারটা কি বলেন তো? তাহলে শিক্ষায় আপনার খানা বাড়ালো না, বরঞ্চ খানাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আলাদা নির্দিষ্ট, রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনাকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তারও 500 বছর আগে আপনার আমার রিজিকের ফয়সালা করে রেখেছেন। আপনি আমি কি খাই বলেন তো, কতটুকু খানা খাই? এক প্লেট, এখন তো তাও খায় না, এখন সব ডায়েটের যুগ আসছে, ঠিক না?
যত কম খাওয়া যায় যত কম খাওয়া যায় যত কম খাওয়া যায়। জিজ্ঞাসা করলে কয় রাত্রে আর সকালে ভাত খাই না, আছে না? নাই আগে তো ভাত খাইতো না, রুটি খাইতো, এমনকি রুটিও খাই না। তো কি খান? কয় বাদাম খাই। আর কি খান? কয় ঘি খাই। আছে না? নাই কথা বলেন না কেন? আচ্ছা দেখেন তো, আমরা মুসলমান, আমরা মানুষ, এক লোকমা দুই লোকমা তিন লোকমা সর্বোচ্চ খানা খাই, এক প্লেট খানা খাই। এই খানার জন্য হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পা তাই খাওয়া শুরু করে। অথচ হিসাব মিলায় দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে, পৃথিবীর বাহিরে এমন কিছু প্রাণী বানায় রাখছেন যে প্রাণীর এক লোকমা সারা পৃথিবী ঢুকায় দিলেও হয় না। বুঝতে পারি, বুঝাইতে পারিনি? আপনি এক লোকমা খানা খান তার জন্য এত টেনশন। আর এমন প্রাণী আল্লাহ বানায় রাখছেন যে প্রাণী এক লোকমায় পুরো পৃথিবী ঢুকায় দিল তার পেট ভরবে না, তার পেট ভরবে না। কই? সে তো খানার টেনশন করে না, তার রিজিকের দায়িত্ব কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলে, তার রিজিকের দায়িত্ব কার? ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দাওয়াত করেছিলেন, আল্লাহ আপনি আমার পারমিশন দেন সব মখলুকদেরকে, শুধু মানব জাতি না, সব মখলুকদেরকে এক বেলা খানা খাওয়াবো। একটু চিন্তা করেন তো কি পরিমাণ খান, কি পরিমাণ তার সম্পদ ছিল, যে মানুষটা সারা পৃথিবীর মানুষকে এক বেলা খানা খাওয়ানোর মতো সাহস করে তার কি পরিমাণ সম্পদ ছিল। বাংলাদেশে এত টাকাওয়ালা, এত সম্পদওয়ালা আজ পর্যন্ত একজন পাইলাম না যে বলবে 17 কোটি মানুষকে এক বেলা খানা খাওয়াবো। পাইছেন? হে চিন্তা করে এক বেলা খানা যদি 100 টাকা করে পার হেড খরচ হয় তাহলে তো 1700 কোটি টাকা শেষ কথা হয় না। এই জন্য বড় লোকের খাওয়ানোর নামই লয় না, সর্বোচ্চ খাওয়াইলে 1000 2000 1 2000 লোক করে খাওয়ায় বাস বিদায় দিয়ে বিশাল নাম করে খাওয়াইছি। কি খাওয়াইছ তুই? তুই কি খাওয়াইছ? এক বেলা খানা খাওয়ায় বিশাল নাম করে ফেলাইছ। আল্লাহ তোমারে ক্ষমতা দিছেন তাই তুমি একটু খাওয়াইতে পারতেছ, কি ঠিক না? ঠিক। আর আল্লাহ তাআলা যে লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর তোমাকে আমাকে খাওয়ায় রাখছেন, বিনিময় চাইছেন কিছু? হ্যাঁ, আসতে পারেন কেন? কোন বিনিময় চাইছে? মাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম 6 মাস ধরে খানা পাকাইছেন। কয় মাস? 6 মাস ধরে খানা পাকায়া বিশাল টাল করে ফেলাইছ। মাছ একটা নদীর ভিতর থেকে উঠে আসছে, পয়গম্বর আমারে খানা দেন, যাও ওই পদ্মা ব্রিজের গোড়ায় রেখে এসে গিয়া খায়াও। উদাহরণ দিলাম আর কি, তখন পদ্মা ব্রিজ হয়েছে, এখনো তো ক্লিয়ার হয় না। ওই বল দোয়া করেন যেন খুব দ্রুত হয়। আমিন কন? কি আমিন কন না কেন? শত্রু তো আছে নাকি সরকারের? করুক, উন্নয়ন করুক, উন্নয়ন করুক। জাতি যে অবস্থায় বাংলাদেশে আছে, সরকার উন্নয়ন করুক। তবে পাশাপাশি এতটুকু বলবো, ইসলামের ক্ষতি না করুক। কথা বলেন না কেন? উন্নয়ন করেন, উন্নয়নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সাবধান, ইসলামের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করলে আমাদের কলেজে আঘাত লাগে, ঠিক না ভাইরা আমার? তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কয় যাও ওই যে পদ্মা নদীর কিনারে রেখেছিস, মাস মুহূর্তের মধ্যে টোটাল খানা কমপ্লিট করে পয়গম্বরের সামনে হাজির, খানা দেন। আরে তোরা না বলছিস গিয়া খাইতে, খানা নাই তো? নাই তো মানে? নাই তো আবার নাই তো? নাই তো মানে কি হবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন, গিয়ে দেখলেন আসলেই তো খানা নাই। কি কয়? 6 মাস ধরে খানা পাকাইলাম, খানা গেল কই? খানা কই? কই যা ছিল সব তো খাইয়া লইছি। এটা কেমন কথা? খাইয়া লইছিস মানে? মাস জবান খুলে উত্তর দিচ্ছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সব প্রাণীদের ভাষা বুঝতে ডেকে বললেন, পয়গম্বর আপনার এখানে যে খানা ছিল
এটা হলো আমার প্রতিদিন তিন বেলার এক বেলার তিন লোকমার এক লোকমা বুঝেন নাই তো বুঝতে সুবহানাল্লাহ তো আসতে কয় আরো জোরে খান প্রতিদিন তিন বেলার এক বেলার তিন লোকমার এক লোকমা তার মানে ছয় মাস বসে যা খানা পাকাইছে এটা এক লোকমা হইছে এরকম প্রতিদিন তিন লোকমা করে খানা খায় হ্যাঁ তিন বেলায় নয় লোকমা খানা খায় মাসে এর ব্যবস্থা করেন কে আল্লাহ জোরে খান আল্লাহ ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মতিন এজন্যই তো রব্বুল আলামিন বান্দাকে শিখায় দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الله تعالى بندر شكاية دلن غلام আমি আল্লাহ তাআলা তোর জন্য সব কিছু দিয়ে দুনিয়ার মধ্যে রিজিকের ব্যবস্থা করলাম কত চমৎকার চমৎকার করে রিজিকের ব্যবস্থা তোর করে দিলাম ওই গরুটার বাচ্চাটারে তুই দুধ খাইতে দাও না তুই নিজে দহন করে করে খাও তোর পর্যাপ্ত পরিমাণ দুধ নেওয়ার পরে বাচ্চাটাকে মা একটু দুধ পান করাইতে পারে না তারপরেও কোনোদিন গরুটা তোর জন্য বদদোয়া করে না কারণ গরুটা ভালো করে জানে আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই মাখলুকদের খিদমত করার জন্য ঠিক না বেজে গেছে ওই ছাগলের সামনে জবাই করে করে ছাগল কেড়ে খাও বিশটা পঁচিশটা গরুর সামনে তুমি জবাই করতেছো একটা একটা করে মাত্র দুইজন মানুষ মিলে গরুটা জবাই করে ফেলতেছো বাকি ১৯টা গরু যদি চাইতো তোমার দুনিয়া থেকে পাড়ায় মাইরা ফলাইতে পারত কিন্তু না না গরু কোনোদিন পাড়ায় মানে না কারণটা কি জানেন নাকি গরু ভালো করে জানে আমার গোশত খাওয়ার জন্য বনি আদমকে আল্লাহ তাআলা বানাইছে আমার গোশত খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন আমার গোশত খাবে আমার দুধ খাবে আমার মাকেও তারা জবাই করে খেয়ে ফেলেছে কিছুদিন পরে আমার বাচ্চাকেও জবাই করে খেয়ে ফেলবে সুতরাং আমি জবাই হয়ে যাব এটাই বানি আদমের গোলামি হবে আমার মালিককে সব তোমার জন্য দিয়া দিলাম রে গোলাম শুধু এত কিছু দিলাম তাই না নদীর মধ্যে কত জাতের মাছ দিলাম দেখেন না সকালবেলা আরতের মধ্যে ঢুকলে কত জাতের মাছ পাওয়া যায় এই মাছগুলো আল্লাহ তাআলা বলেন আমি তোমার জন্য দিলাম কত রং বেরঙের মাছ এক এক মাছের এক এক রকম স্বাদ লোনা পানির মাছের মধ্যে এক রকম স্বাদ মিষ্টি পানির মাছের মধ্যে এক রকম স্বাদ আবার চাষের মাছের মধ্যে আর এক রকম স্বাদ উবান্দা কত জাতের মুরগি তোমার জন্য আমি আল্লাহ তাআলা তৈয়ার করে রাখলাম কত জাতের চমৎকার করে করে মুরগি তোমার জন্য তৈয়ার করে রাখলাম তোমার যেটা দরকার আমি আল্লাহ তাআলা তোমার জন্য সে স্বাস্থ্য সম্মত তৈরি করলাম আমার আল্লাহ তাআলার তৈরির মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই ভেজাল লাগাইছে আমরা পাবলিক কথা কয় না কেন ভেজাল লাগাইছি কারা আমরা পাবলিকেরা জাজ্জাবাড়ি আরদের লোকজন শুনে যাও ওই রাজশাহী থেকে ফল যখন আল্লাহ তাআলা লিচু গাছের মধ্যে লিচু দেন তখন লিচুটার মধ্যে জাররা পরিমাণ ফরমালিন থাকে না মেডিসিন থাকে না তুমি এটাকে ঢাকা শহরে আনার জন্য যখন নষ্ট না হয় এই জন্য ফরমালিন মেশাও এই জন্য তো আল্লাহর দোষ না দোষ না তুমি নিজেই নিজে নষ্ট বানায় ফেলতে যখন কথা পায় না কেন মাছ তো আল্লাহ তাআলা নির্দিষ্ট মেয়াদে তোমার আমার জন্য দিয়েছেন কিন্তু না তোমার লাভ বেশি করা লাগবে এই জন্য তুমি চাষ শুরু করেছ বিভিন্ন জাতের মাছের মধ্যে ইঞ্জেকশন লাগায় মাছটা ফুলে বানাই দিছ আছে না নাই আল্লাহ বলেন রে গোলাম খা তোর জন্য পিওর জিনিস আমি আল্লাহ তাআলা দিলাম তো পিওর জিনিসটার মধ্যে ভেজাল লাগায় লাগায় কেন তুই খাবি রে গোলাম পিওর জিনিসটার মধ্যে ভেজাল লাগায় লাগায় খাওয়া যাবে না আজকে আমরা পিওর জিনিসের মধ্যে ভেজাল লাগায় খাই ওই মাছের মধ্যে মেডিসিন দিয়ে দিয়ে খায় মুরগিটার মধ্যে ইঞ্জেকশন লাগায় লাগায় ফুলায় ফুলায় খাওয়ায় এই যাত্রাবাড়ির লোকজন এরকম করে না আপনারা রাগ করতেছেন মনে হয় সব আপনার বিরুদ্ধে বাজ যাইতেছে বুঝি
শুনেন এটা মুসলমানের কাজ না বিষ বিষে ফরমালিন আর বিষের মধ্যে পার্থক্য কি বলেন তো ডাক্তারদের গবেষণা ফরমালিন যুক্ত সবজি ফরমালিন যুক্ত ফল গুলো খেলে ক্যান্সার হবে ক্যান্সার সুস্থ মানুষের মধ্যে আপনি ক্যান্সার ঢুকিয়ে দিলেন আল্লাহ কয় কত ফ্রেশ জিনিস তুলে দিলাম ফ্রেশ জিনিসটা নষ্ট করে দিচ্ছ মুসলমান ভাই আমার কত জাতির মাছ কত জাতির কত কিছু আল্লাহ তারা তৈয়ার করে রাখলেন শুধু তাই নয় আপনি আর আমি তো তাকায় তাকায় দেখি ওই সিলেট থেকে মাছ আসতেছে ভৈরব থেকে মাছ আসতেছে যশোর থেকে মাছ আসতেছে রাজশাহী থেকে লিচু আসতেছে সোনারগাঁও থেকে লিচু আসতেছে আল্লাহ বলেন না না আসলে ট্রাকওয়ালায় আনে না আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করার জন্য পাহারাদার হিসাবে 70,000 ফেরেশতা তৈয়ার করে রাখছি সুবহানাল্লাহ চিল্লায় আওয়াজ দিয়ে জোরে কতজন ফেরেশতা এক শিফটে দুই শিফটে না এক শিফটে 70,000 দুই শিফটে 140,000 ফেরেশতা এক একজন মানুষকে পাহারাদার আল্লাহ বানায় রাখছেন আপনি আর আমি তো দুনিয়া বডিগার্ড নিয়ে চলি মনে করি আমার বডিগার্ড আছে আমি বুঝি দুনিয়ার থেকে সবচেয়ে বড় শক্তিশালী আমি বুঝি ক্ষমতাবান আমার দুইজন বডিগার্ড তিনজন বডিগার্ড পাঁচজন বডিগার্ড চারদিক থেকে আর্মস নিয়ে ঘুরে আমার ও যে অনেক ক্ষমতা আল্লাহ কয় গোলাম রে তোর জন্য আমি আল্লাহ তারা 70,000 বডিগার্ড তৈরি করে রাখলাম এই 70,000 ফেরিস্তা সকালবেলা 70,000 ফেরিস্তা আসে ফজরের যখন নামাজ শুরু হয় আল্লাহর বান্দারা আসে এরা যখন মাগরিবের আজান হয় তখন এরা চলে যায় আবার দ্বিতীয় ফেরিস্তারা চলে আসে সারা রাত এই ফেরিস্তারা থাকে ফজর পর্যন্ত এই ফেরিস্তারা চলে যায় আল্লাহর কাছে দুয়ো দল ফেরিস্তা যখন গিয়া দাঁড়ায় আল্লাহর কাছে ফেরিস্তারা ডেকে বলেন আল্লাহ আল্লাহ ডেকে বলে কি অবস্থা আমার বান্দারে দেখে আসছো বলে আল্লাহ যখন সকালবেলা গিয়েছিলাম দেখছি আপনার বান্দা সাজদা করে আপনার গোলামি করে নামাজ আদায় করে যখন বিকেলবেলা আসছো তখন কি দেখে আসছো বলে আল্লাহ আপনার গোলামি করে আবার এই রাত্রে যে ফিরেস্তার আসে আল্লাহ তারা তাদেরকেও জিজ্ঞাসা করেন তুমি কেমন অবস্থা দেখে আসছো এই 70,000 ফিরিস্তার ডাক দিয়ে আল্লাহ আমরা যখন সকালবেলা গেলাম দিয়ে দেখলাম আপনার বান্দা আপনার গোলামি করতেছে বিকালবেলা যখন চলে আসতেছি তখন দেখলাম সকালবেলা আপনার বান্দা আপনার গোলামি করতেছে এর হিসাব নিয়ে দেখে এই 70,000 ফিরিস্তাদের কারো কারো দায়িত্ব হলো ওই বেলজিয়াম থেকে তোমার আমার জন্য আপেলটা নিয়ে আসা কারো দায়িত্ব হলো সৌদি আরব থেকে খেজুরটা নিয়ে আসা কারো দায়িত্ব ওই সিলেটের হাওর অঞ্চল থেকে মাছ তোমার আমার জন্য যাত্রা বাড়ি এনে পৌঁছিয়ে দেওয়া কারো দায়িত্ব হলো রাজশাহী থেকে লিচুটা তোমার আমার যাত্রা বাড়িতে পৌঁছায় দেওয়া কারো কোন ফেরিস্তার দায়িত্ব হলো এরকম করে করে এক একজন ফেরিস্তার এক একটা ভাগ এই জন্যই তো মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান কবজ করার জন্য যখন বান্দার সামনে হাজির হয় এই বান্দার সামনে হাজির হওয়ার এক মুহূর্তে এক একজন ফেরিস্তা চলে যায় আর ফেরিস্তারা আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় দাঁড়ায় ডেকে বলে থাকে আল্লাহর বান্দা সারা পৃথিবী খুঁজে তোমার জন্য একটা চাউল তোমার জন্য আনতে পারি না এতদিন তোমার জন্য অনেক কিছু কিনেছি আর আনতে পারতেছি না তোমার জন্য আল্লাহর বান্দার সামনে দাঁড়াইয়া এক এক ফেরেশতা এক এক রকম কথা বলে ফেরেশতারা ডেকে বলে আল্লাহর বান্দা আমরা সারা পৃথিবী খুঁজে তোমার জন্য একটা চাউল আনতে পারি নাই কোন ফেরেশতা এসে ডেকে বলে আমরা সারা পৃথিবী খুঁজে তোমার জন্য একটা কুদু তরকারি আনতে পারি নাই আর এক ফেরেশতা এসে ডাক দিয়ে বলে তোমার জন্য সারা পৃথিবী খুঁজে একটা মাছ আনতে পারি নাই আল্লাহর বান্দা তখনই বুঝে যে আমার হায়াত বুঝে শেষ সর্বশেষ ফেরেশতা এসে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় কয় আল্লাহর বান্দা সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে বেড়াই না তোমার জন্য একটা ফোঁটা পানির সন্ধান কোথাও পাই না আল্লাহর বান্দা এখন বুইজা বানাইছে আমার মৃত্যু অবধারিত আমার আর রিজিক নাই বেঁচে থাকার মতো আর কায়দা নাই তখন মনটাই বারবার চায় আমি তাওবা করব কালিমা পড়ব মুসলমান হয়ে যাব আর কোন সুযোগ তার থাকে না
তখন তার আর কোনো সুযোগ থাকে না, তখন বান্দার অবস্থা খারাপ হয়ে যায়, তখন বান্দা তাওবা করবে তাওবার সুযোগটা আমার থাকে না রে মুসলমান। এই জন্য অনুরোধ করে গেলাম, মৃত্যুর আগ মুহূর্তে বারবার মনে চাবে আমি তাওবা করে মুসলমান হয়ে যাই, মৃত্যুর আগ মুহূর্তে বারবার মনে চাবে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মৃত্যুর আগ মুহূর্তে বারবার মনে চাবে এখন থেকে নামাজ পড়ব, মৃত্যুবরণ করার সময় বারবার মনে চাবে এখন আমি মারি একটু ডাক দেব, কারণ তখন তো আপনি জান্নাত নিজের চোখে দেখা ফলাবেন, জাহান্নামের আজাব নিজের চোখে দেখা ফলাবেন, কিন্তু কাজ হবে না, কিন্তু কাজ হবে না, তখন হাজার তাওবা করতে মনে চাবে এই তাওবা আল্লাহ পানির মধ্যে ডুবতে হা করে করে আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিতেছে, ডাক দিতেছে, আমাউতু বিরাব্বি মূসা ওয়াহারুন, আমার মালিকের কাছে ফেরাউন ডাক দেয়, আল্লাহ আমি মূসার হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম, আমার মালিক ডাক দেয় আল আনা ওয়া কদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তো তোমার ঈমান আনলে কোনো কাজ হবে না, সারাটা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, শয়তানি করেছো, বাটপাড়ি করেছো, চিটারি করেছো, এখন তো আমি আল্লাহর কাছে মাফ চাইলে কোনো লাভ নাই, মাফ চাইলে কোনো লাভ নাই, সাবধান, এখন আমি আল্লাহ পাকের কাছে কোনো মাফ চাই লাভ নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, বিশ্বনবী আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পাইয়া জিবরিলের সামনে এসে ভিতর থেকে কতগুলো কাঁদা উঠায় মুখের মধ্যে ঢুকায় দিছে, আর কিন্তু ফেরাউনের ঈমান আনার মতো সুযোগ তার হয় নাই। ওরে মুসলমান, মৃত্যুর আগ মুহূর্তে হাজার হাজার মানুষ এমন আছে যাদের মনটাই চাইবে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, যাদের মনটাই চাবে এখন থেকে দিনদার হয়ে যাব, যাদের মনটাই চাবে এখন থেকে পাঁচ বক্ত নামাজ আদায় করব, যাদের মনটাই চাবে এখন থেকে দিনের পথে চলব, যাদের মনটায় বারবার বারবার করে যাবে এখন থেকে আর সিনা করব না, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, এখন থেকে আর শয়তানের রাস্তায় চলবো না, কিন্তু ওই সময় মৃত্যুর ফেরেশতা আজরাইল হাজির আল্লাহর সামনে দাঁড়ায়, তখন কান্না করলে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না, এই জন্য এখন সময় আছে আল্লাহ পাকের কাছে তওবা করে যাও, এখন সময় আছে নবীজির আদর্শে আদর্শবান হয়ে যাও, এখন সময় আছে আল্লাহ নবীর সিরাত অন্তরটার মধ্যে ঢোকাও, এখন সময় আছে আল্লাহ নবীর সিরাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা শুরু করে দাও, কারণ দুনিয়ার হায়াত বেশি দিনের নয়, আজ আসি আগামীকালকে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক আওয়াজ করে দাও। আপনাদের এই যাত্রাবাড়ি চৌরাস্তার মধ্যে ট্রাকের তলে পড়ে মারা গেছে, বাসের তলে পড়ে মারা গেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না না? এমন যুবক আছে না নাই? আপনাদের ট্রাক স্ট্যান্ডের মধ্যে কত ট্রাক ড্রাইভার ট্রাক চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কত হেল্পার মারা গেছে আছে না না? আরে ভাই, গত বছর আমি প্রোগ্রাম করে আসতেছি পাবনা অঞ্চল থেকে, টাঙ্গাইলে আসলাম, টাঙ্গাইলে আসার পরে বিশাল লম্বা জ্যাম আমার কাছে মনে হলো, অনেকক্ষণ পরে জ্যাম পার হয়ে যখন আসতেছি হঠাৎ করে তাকায় দেখে একটা ট্রাকের নিচে একটা লাশ, তাজা বাচ্চার লাশ, ছেলেটার মনে হয় 18 থেকে 20 বছর বয়সের বেশি হয় নাই, একটু একটু করে দাড়ি গজাইছে। আশপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি? বলে হুজুর ভোর রাতে ট্রাকটা হঠাৎ নষ্ট হয়ে গেল, হেল্পার নেমে চাকা চেক করার জন্য চলে গেছে, চাকা চেক করার জন্য যখনই চলে যায় আর এক ট্রাক পাল্টা দিক থেকে এসে ডাইরেক্ট গায়ের উপরে উঠায় দিচ্ছে, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রোড ঘাটে চলাচল অবস্থায় কত অঘটন রাস্তা আল্লাহ পাক নিজের চোখে দেখায়,
সব কথা বলতেও পারি না, সব জায়গায় সহ্য করতে পারি না, অনেক জায়গায় প্রশাসনের ভাঁ ঝামেলার কারণে হয়তো নামতে পারি না, চোখের মধ্যে কত ভেজাল পড়ে যায় রে মুসলমান, একটা বারের জন্য কি হিসাব মনে হয় না। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় কিন্তু আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় কিন্তু এমন হয় বাবা দুনিয়া থেকে, সন্তান দুনিয়া থেকে বিদায়, দাদা দুনিয়া থেকে, নাতি দুনিয়ার থেকে বিদায়। তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে কি পারে না? আজ করে ক পারে কি পারে না? যদি ব্যাপারটা এমনই হয়, আজকের রাতটা তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলটার থেকে জীবনের তরে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর জমিনে থাকব আমার নবীর আদর্শ মেনে মেনে আমরা চলব, রাজি আছি তো ইনশাআল্লাহ। ওরে মুসলমান আমার ভাইরা, নবীর আদর্শটা কোরআন, নাম কি নবীর আদর্শের? নাম কি? আরো জোরে বলেন, আদর্শের নাম কি? যুবক ভাই কপাল যদি খুলতে চাও আল্লাহর কোরআনের কাছে আসো, আল্লাহর কোরআনের কাছে আসো, কোরআন বুঝো না, কোরআন পড়তে থাকো, কোরআন বুঝো না, তারপরে কোরআন পড়তে থাকো। বর্তমানে একদল লোক আছে যারা বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, কে বলেছে মিথ্যা কথা? কোরআন বুঝে বললে সওয়াব, না বুঝে বললেও সওয়াব, ঠিক কি না কাও? কোরআন না বুঝেও যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেকটা হরফে দশটা করে নেকি লেখা হয়, কিন্তু কোরআন বুঝতে হবে, এটা ইমানি দায়িত্ব, ঠিক কি না বলেন? কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়া যেমন ইমানি দায়িত্ব মুসলমান হিসাবে, তেমন কোরআন বুঝে বুঝে পড়া এটাও ইমানি দায়িত্ব। তবে কেউ যদি না বুঝেও পড়ে সওয়াব হবে কিনা? জোরে বলেন সওয়াব হবে কিনা? এই জন্য কোরআন বোঝার জন্য ওলামায়ে কেরামদের কাছে যাও, আলেমদের কাছে গিয়েছে গিয়া ধর্ণা ধরতে শুরু করো। তুমি অনেক টাকাওয়ালা হয়ে গেছো, অনেক ক্ষমতাওয়ালা হয়ে গেছো, মনে করতে পারো হুজুরদের কাছে আমি আর যাব না, হুজুরদের কাছে আমার যাওয়ার লাভ নাই, হুজুরদের কাছাকাছি গেলে আমার কোনো লাভ নাই, আমরা একা একাই কোরআন পড়ব। না রে ভাই, না না, আল্লাহ কোরআন বুঝতে হলে আলেমের দরকার আছে, ঠিক কিনা বলেন? ডাক্তার হতে গেলে বড় ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার হতে গেলে বড় ইঞ্জিনিয়ার হিসেবে উস্তাদ মানার দরকার আছে। ওরে ভাই, অ্যাডভোকেট হতে গেলে বড় অ্যাডভোকেটের শরণাপন্ন হয়ে অ্যাডভোকেটের প্র্যাকটিস করার দরকার আছে। মুসলমানও যদি হইতে হয় একজন হাক্কানি ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকার দরকার আছে, আছে না? এজন্য আমার মালিক ডাক দিয়ে কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শব্দ মুসলমান না হয়ে মইর না, কবরে যাওয়া লাগবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? মৃত্যু বরণ করা লাগবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? তো আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মইর না, তার মানে মুসলমান হওয়ার পরে মৃত্যু বরণ করব এমন কোন কায়দা আমার হাতে ক্যাপাসিটি আছে নাকি? না, আমার হাতে এমন কোনো ক্যাপাসিটি নাই। আমি জানি না আমার কত বছর হায়াত, আমার বাবাও জানতেন না কত বছর তার হায়াত, আমার মাও জানতেন না কত বছর তার হায়াত, ঠিক কিনা জোরে বলে? এখানে এমন মানুষ অনেক খুঁজে পাবেন যাদের বাবা যাদের মা অনেক পরিকল্পনা করে সংসার গেঁটেছিল, ঠিক কিনা? আওয়াজ করে বলে, সুন্দর স্বামী আর স্ত্রী, আপনার বাবা আপনার আমার মা চমৎকারকে দুইজন পরিকল্পনা করে করে সংসার সাজাইতেছিল, হঠাৎ এমন হয়েছে আপনার হয়তো মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অথবা কারো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন আছে না নাই? জবান করে আওয়াজ করে বলে, আমি আমাকে দিয়ে বারবার করে উদাহরণ দেই যুব, আমার মাও কিন্তু এমন একজন মা ছিলেন, আজ থেকে ১৪ বছর আগে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকে ১৪টা বছর হয়ে গেল, মাকে মা কয়ে ডাক দিতে পারি না। তোমরা হয়তো মোনাজাত করে দিবা, বাসায় যাইবা, দরজায় টোকা দিলে হয়তো তোমাদের মা দরজা খুলবে, আমি দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো রে যুবক ভাই, ঢাকা শহরে থাকো,
কত আরামায়েশে সুন্দরী স্ত্রীকে নিয়ে, শিক্ষিতা স্ত্রীকে নিয়ে থাকো, কোনোদিন মায়ের খবর নিতেও চাও না। ওই মা বেড়ালে কুরের ঘরে ঘুমায়, বৃষ্টির ফোঁটা গুলো মায়ের শরীরে টপ 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 করে পড়ে। এই শীতের দিন চলতেছে, শীতের দিন শেষ হয়ে গেলে বৃষ্টি শুরু হয়ে যাবে। মায়ের টিনের চালটা ফাঁকা, ওই ছিদ্র থেকে টপ টপ করে করে মায়ের শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটা গুলো পড়ে। মা লজ্জায় তোমাকে বলতে পারে না, গ্রামে তোমার বাবা মা কত কষ্ট করে জীবন যাপন করে, তুমি একটু সাহারে থেকে খবরটা নিতেও চাও না, কোনোদিন ফোন দিয়েও জানতে চাও না। ওরে কপাল পড়া সন্তান, তোমার মতো সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো ছিল, ঠিক কি না? একটু হিসাব মিলাও, তুমি যেমন আব্বা আম্মার সাথে আচরণ করো, তুমি যেদিন বড় হইবা, তুমি যেদিন বৃদ্ধা হইবা, তোমার সন্তানগুলো যেদিন তোমার ঘরে আসবে, ঠিক তেমন আচরণ কিন্তু তোমার সন্তানরাও করবে। সাবধান করে বলে যায়, এই দুনিয়াটা বেশি দিনের না, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আত্মীয় স্বজন কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই ঢাকা শহরের মধ্যে হাজার লক্ষ মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের স্বামী স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবার লক্ষ মা বোন এমন পাওয়া যাবে যাদের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই জবান বলে বলেন, যদি ব্যাপারটা এমনই হয়, আজকের ভরা মজলিসটার মধ্যে যারা বসে আছেন, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, কোনদিন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। হায়াত কোনদিন শেষ হয়ে যাবে আমাদের কারো জানা নাই। হায়াত অল্পদিনের হায়াত, রব্বুল আলামিন হায়াতটা দিয়েছেন ওই পরকাল জীবনের পুঁজি জোগাড় করার জন্য। আল্লাহ নিজে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়ার মধ্যে কত ভালো আমল করো এটা দেখার জন্য আমি তোমাদেরকে হায়াত দান করলাম। এই জন্য ছোট্ট হায়াতটা পায়, হায়াতকে মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন কইরো না। আজকের মাহফিলটার মধ্যে যারা বসে আছেন, আখির মোনাজাতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায় ওয়াদা করে যাবেন, যতদিন আল্লাহর এই জমিনে থাকব আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আমার মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা না দাঁড়াবো না। কারা কারা তৈয়ার আছেন দুইটা হাত উঠে দেখা, একটু আওয়াজ করে জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ। চোখে যদি কান্না না আসে, কান্নার ভান ধরে ডাক দেন আল্লাহ, আমার মালিক তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আজকের ভরা বস্তিষ্ঠার মধ্যে ওয়াদা করলাম, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, ও মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন।